সবাইকে স্বাগতম সো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমি গতকালকে দেখাবো আপনাদেরকে যে একটা ওয়েবসাইট ধরেন আসে রেডিমেড ওইটাকে কি করে আমরা হচ্ছে আর একটা ওয়েবসাইটে ক্লোন করে ফেলতে পারি হচ্ছে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন বলে তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমি গতকালকে অনেকেই হচ্ছে দেখাইতে পারি না এটা এখানে একটা প্রবলেম ছিল এই জন্য বাট এখানে একটা ভিডিও করে দিচ্ছি অনেকের ইন্টারেস্ট ছিল আসার জন্য অনেকে আসতেও পারেননি আপনাদের নানান প্রবলেমের কারণে সো এই জন্য ভিডিও করে দিচ্ছি যাতে যাদের ইন্টারেস্ট থাকে তারা সবাই দেখতে পারেন ক্লাসটা আমাদের কোনো ক্লাস না এটা বা ভিডিওটা কোনো ক্লাস রিলেটেড কিছু না আমাদের জার্নিরও কিছু না এটা আউট অফ দ্য টপিক্স কারো ইন্টারেস্ট থাকলে জাস্ট ভিডিওটা দেখে নিতে পারেন সো চলুন এটা হচ্ছে আমাদের এখন বেসিক ওয়েবসাইট যেটাতে আমরা হচ্ছে সি প্যানেলে লগ ইন করবো তো সি প্যানেল কি আপনাকে আমাদের ডোমেন কেনার পরে একটা হোস্টিং কিনতে হয় ওই হোস্টিং কোম্পানি এমন একটা সি প্যানেল দেয় তো সি প্যানেলে ঢুকতে হলে সাধারণত আপনি আপনার যে ডোমেনটা আছে এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে লিঙ্কটা লিখবেন লিখে আপনার এখানে একটা ক্লোন দিবেন ক্লোন দিলে যে টু জিরো এইট থ্রি এইটা হচ্ছে কোড এই কোডটা লিখলেই দেখবেন এই সি প্যানেল নামে কিছু একটা চলে আসছে মেজরিটি হোস্টিং এর ক্ষেত্রে এটাই আসে অথবা হোস্টিং প্রোভাইডার আপনাকে এরকম সি প্যানেলের একটা লিঙ্ক দিবে ধরেন আমরা এখান থেকে চলে আসলাম এবং এখান থেকে আমি পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে

তো যাই হোক আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিলাম এবার আমরা লগ করে ফেলছি তো এখানে এই যে সি প্যানেলটা আসলে কি সি প্যানেলটা হচ্ছে আমাদের ধরেন হোস্টিং কোম্পানি আমাদের একটা কম্পিউটারের মতো একটা দিয়েছে এখানে দেখবেন এই যে ফাইল ম্যানেজার আছে তারপরে সব কিছু আছে এই ফাইল ম্যানেজার আছে ইমেজ রাখার জন্য জায়গা আছে ডিস্ক আছে ইভেন আপনাকে কতটুকু স্টোরেজ দিয়েছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে একটা আমাদের সি প্যানেল আমাদের সি প্যানেলের এটা হচ্ছে ভিডিও না সো আমরা ওয়ার্ড প্রেসে চলে যাই এখান থেকে এটা হচ্ছে ওয়ার্ড প্রেস

এবার যদি আমি ডোমেনটাকে এখানে নিউ ট্যাপে যাই এবার দেখেন ডোমেনটা জাস্ট একটা ইন্ডেক্স অফ নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে জাস্ট দুই একটা ফোল্ডার আছে মানে আমাদের এটা একটা বাট এই কিছু নেই এখন আপাতত তো সেই জন্য আমরা এখন কি করবো ম্যানেজমেন্ট এখানে যাব গিয়ে আমরা ওয়ার্ড পেসটাকে আবার ইনস্টল করার চেষ্টা করবো তো এই যে ইনস্টল এখান থেকে লেখা আছে ইনস্টলে আমরা ক্লিক করতে পারি কিংবা আমরা সিমিলার ওয়েতে যদি আবার ফিরে আসি ওখানে আহ তাহলে হচ্ছে আমরা এই পেজটাতে আবার ফিরে আসতে পারবো এই যে এই পেজটা থেকে তো আমরা গিয়েছিলাম বা এই যে আমরা সি প্যানেল থেকে নিচে চলে যাব সফটওয়্যার নামে একটা অপশন পাবেন এই যে হচ্ছে আর কি সফটওয়্যারগুলো অ্যান্ড ইনস্টলার তো এখান থেকে ওয়াটপ্রেসে ক্লিক করবো এটা একটু খুঁজলি পেয়ে যাবেন আপনারা কোথাও দেন ইনস্টলে ক্লিক করবো ডাইরেক্ট ক্লিক করার পর এখান থেকে দেখেন কি হয়েছে এখান থেকে দেওয়া আছে দুইটা জিনিস দেওয়া আছে এস নামে এখান থেকে একটা অপশন আছে একটা ড্রপ ডাউন আছে এটাতে ক্লিক করলে দেখবেন এস আছে এস টি ডাব্লিউ ডট আছে এস টি ডিপিএস স্ল্যাশ আছে এবং এস টি ডিপিএস ডাব্লু ডট তো আমরা যেটা করবো এটা হচ্ছে সব থেকে সিকিউর কারণ টি সিলেক্ট এস এটাকে আর এখান থেকে আপনার যদি একটা থাকে একটাই থাকবে আমাদের আছে দেখাচ্ছে পরে দেখেন এখান থেকে এক্সট্রা একটা জিনিস দিছে তো এইগুলো আমাদের দরকার নাই এক্সট্রা এডিশনাল কোনো হচ্ছে আর কি ডোমেনের পরে কিছু দরকার নেই তাহলে আমাদের লিঙ্কটা এমন হবে মেইন ডোমেনের লিঙ্কটা এমন হবে যে স্ল্যাশ ডাবলুপি থাকবে তো আমরা এই স্ল্যাশ ডাবলুপি চাচ্ছি না এগুলো মুছে দেবো তো এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন এমন থাকবে দেখতে এখান থেকে ভার্সন এটা ওয়ার্ডপ্রেসের ভার্সন ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা অটোমেটিক সিলেক্ট থাকবে আর আপনি যদি পুরাতন কোনো ভার্সন সিলেক্ট করতে চান তাহলে সেটা গিয়ে আপনি সিলেক্ট করেন নিতে পারবেন এখান থেকে আমরা লেটেস্ট যেটা ছিল ওটা ইউজ করি তো এই যে এখান থেকে এটা আবার চলে আসছে এগুলোকে রিমুভ করে https ডোমেন লেটেস্ট ভার্সন তিনটা জিনিস ঠিক থাকবে আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে এখানে দেখেন আমাদের কি আছে অ্যাডমিনের একটা অপশন আছে ইউজার নেম কি হবে তো ইউজার নেম ধরেন আমরা আপাতত আমাদের ওয়েবসাইট নেমটাই দিয়ে দিই আমি ভিডিওর পরে এগুলো চেঞ্জ করে ফেলবো তো আমি এখান থেকে দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ফাইন এখান থেকে আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবার দেখেন এখানে সাইট নেইম নামে একটা অপশন আছে এই পাশে সাইট নেইম এখান থেকে একটা সাইট নেম দিতে হবে তো সাইট নেমে আমরা হচ্ছে ধরেন আমাদের এই যেটা আছে এটাই দিলাম তারপরে এখান থেকে ডিসক্রিপশন দিতে হবে একটা তো ডিসক্রিপশনটাকে আমি এখান থেকে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে একটা ডিসক্রিপশন আপনারা লিখে নেবেন ওই ডিসক্রিপশনটা দিবেন এই ডিসক্রিপশনটা চেষ্টা করবেন যাতে খুব একটা বড় না হয় ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে নিচের দিকে গেলে ইনস্টল লেখা এখান থেকে চলে আসছে ইনস্টলে ক্লিক করলেই দেখবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে এখান থেকে সো এটা ইনস্টল হয়ে যাক তো দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে এখান থেকে ইনস্টল প্রসেস কমপ্লিট কমপ্লিট হলে এই স্ক্রিনটা চলে আসছে তো এখান থেকে নিচে একটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে লগ ইন করার জন্য একটা হচ্ছে লিঙ্ক দিয়ে দিছে সেটা কি দেখেন আমাদের ওয়েবসাইটের যে নেমটা ছিল নেম নেমের পরে স্ল্যাশ ডাব্লুপি এডমিন আর এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক তো এখন যদি ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করি তাহলে দেখবেন ওয়েবসাইটে আমরা একটা নতুন একটা লিঙ্কে যাবো এই যেখান থেকে নতুন একটা লিঙ্কে আমরা চলে গেলাম এবার দেখেন আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটটা যেটা ছিল প্রিভিয়াস ওয়েবসাইট ছিল আমাদের এটা তো এটা ছিল আমাদের প্রিভিয়াস ওয়েবসাইট এই যে এমন ছিল জাস্ট একটা ইনডেক্স অফ ফাইল ছিল এটাকে রিলোড করলেই দেখবেন যে এই ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে বেসিক একটা ওয়েবসাইট এখান থেকে তৈরি হয়ে গেছে আমরা কিন্তু কিচ্ছু করিনি এখান থেকে কোনো কোড লেখিনি ইন্ডেক্স ফাইল লিখিনি কিছু লিখিনি বাট বেসিক একটা এখান থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের হয়ে গেল আপাতত ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ তো এইখান থেকে এই যে পি এডমিন এই এডমিনে আমরা চলে যাব একটু এডমিনে চলে আসলাম এডমিনে হচ্ছে আমাদের সকল কাজকর্ম থাকবে যা যা আছে এডমিনে এইগুলো কাজকর্ম আমাদের থাকবে এডমিনে তো এডমিনে আসার পরে আমরা প্রথমে এডমিনের এই যে ড্যাশবোর্ডটা যেটা দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ডটাকে একটু ক্লিন করতে হবে আমাদের প্রথমে এটা দেখেন হিজি ভিজি হয়ে আসে অনেক কিছু দিয়ে তো আমরা এই যেটাকে ডিসমিস করে দেই তারপরে এই যেখান থেকে সিলেক্ট অপশনস আছে অপশনে যাব গিয়ে যেখানে এগুলোকে সবগুলোকে আমি আনটিক করে দেই তাহলে এগুলো আর কিছু থাকবে না এখানে তো এখানে ইম্পর্টেন্ট কোনো মেসেজ থাকে না আসলে এখানে জাস্ট হচ্ছে নোটিফিকেশনগুলো দেওয়া থাকে তা আপাতত আমাদের দরকার নেই একদম ক্লিন নিটার অ্যান্ড ক্লিন একটা হচ্ছে ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তো পরে দরকার হলে আমরা এখান থেকে কিছু অ্যাড করে নেব ফাইন তো এবার আমরা যেটা করব প্রথমেই আমাদের একদম নতুন একটা ওয়ার্ডপ্রেস সাইট এটা তো প্রথমে আমরা যাব পেজেস এ এখান থেকে পেজেস নামে একটা অপশন পাবেন পেজেসে যাব পেজেসে গিয়ে এখান থেকে দেখছেন যে আমাদের দুইটা পেজ আছে এই দুইটা পেজ কোনটা আমাদের ওই যে ডিফল্ট যে হোম পেজটা ছিল সেই হোম পেজটা এই স্যাম্পল পেজ আর একটা হচ্ছে আর কি এখান থেকে প্রাইভেসি পলিসি তো আমাদের কোনো পেজ দরকার নাই আমরা এগুলোকে সবগুলোকে ধরে এই যে মুভ টু ট্রাশ মানে ডিলিট করে দিব আমরা ট্রাশ এটাকে হচ্ছে পাঠিয়ে দিব এই যে দেখেন ট্রাশের ভিতরে দুইটা এখন এখান থেকে চলে আসছে ট্রাশেও যাব সিলেক্ট করব ডিলিট পার্মানেন্টলি সিলেক্ট করে अप्लाई করে দিব ডিলিট হয়ে যাবে তো আমাদের এখন দেখবেন আবার পেজেসে গেলে কোনো পেজেস নাই নো পেজ ফাউন্ড ফাইন তারপরে যাব পোস্টে দেখব কোনো পোস্ট আছে কিনা দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে সিমিলার হইতে সিলেক্ট করব মুভ টু ট্রাশে দিব अप्लाई করব সবগুলো পোস্ট ডিলিট হয়ে যাবে ট্রাশে যাব ট্রাশ থেকে আমরা এগুলোকে পার্মানেন্টলি ডিলিট করে দিব ডিলিট পার্মানেন্টলি ক্লিক করে अप्लाई করলে পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে তাহলে আমাদের কি হলো কোনো পোস্ট নাই কোনো পেজ নাই এবার আমাদের থার্ড কাজ হচ্ছে প্লাগ দেখা এই যেখান থেকে প্লাগ নামে একটা অপশন আছে এই যে এখান থেকে ইনস্টলড প্লাগ মানে এগুলো ইনস্টল করা আছে অলরেডি তো ইনস্টলড প্লাগ ইনে যাবো গিয়ে দেখবো এখান থেকে এই যে দুটো প্লাগ আছে দেয়া এই দুটো প্লাগ আমরা ধরে এখান থেকে জাস্ট হচ্ছে ডিলেট করে দিব ডিলেট অপশন আছে ডিলেট করে অ্যাপ্লাই করে দিব ওকে করব এই দুটো প্লাগ আমাদের এখান থেকে ডিলেট হয়ে গেছে ডিলেট সাকসেসফুলি ডিলেট সাকসেসফুলি তো এখানে আর হচ্ছে ওই যে ট্রাস করার দরকার নাই এখান থেকে সরাসরি ডিলেট হয়ে যায় এটা চাইলে রিলোড করতে পারেন রিলোড করবেন দেখবেন নো প্লাগ ইন ফাইন্ড তো কোনো প্লাগ ইন নাই এখান থেকে সব ডিলেট তাহলে আমাদের পোস্ট পেজ প্লাগ ইন ডিলেট হয়ে গেল এবার আমাদের কাজ হচ্ছে আমাদের এই এপিয়ারেন্সে যাব একটু এপিয়ারেন্স দেখেন এপিয়ারেন্স লেখা আছে অ্যাপিয়ারেন্স এখানে থিমস আছে থিমস এ ক্লিক করি থিমস এ ক্লিক করলে কি হইছে ভিতরে দেখেন আমাদের ডিফল্ট কতগুলো থিম ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে তো এই থিমগুলো হচ্ছে এটা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এই থিমগুলো আমাদের দরকার নেই আমরা হচ্ছে আমাদের মতো করে একটা বেসিক একটা থিম ইনস্টল বা ইউজ করব তো এটাকে আমরা ধরলাম ধরে এটা ক্লিক করলেই দেখবেন নিচে ডিলেট চলে আসছে ডিলিট করে দিব। ওকে করব থিমটা ডিলেট হয়ে গেছে এক্সট্রা কতগুলো থিম থাকলে কি হয় ওয়েবসাইটটা আপনার হেভি হয়ে যায় অনেক অনেক বেশি হচ্ছে কোড থাকে এগুলোর ভিতরে এক একটা থিমে অনেক হাজার হাজার লাইন কোড থাকে এটাকেও আমরা চাইলে ডিলেট করে দিতে পারি ডিলেট ডিলেট তারপরে এই যে তিন নাম্বারটা যে কোনো একটা আসলে রাখতে হবে তিনটাই চেলে ডিলিট করতে পারবো না এটা অলরেডি অ্যাক্টিভ করা আছে দেখেন অ্যাক্টিভ থিম তো অ্যাক্টিভ থিমটাকে আমরা ডিলিট করতে পারবো না চাইলেও অন্য একটা থিম ইনস্টল না করা পর্যন্ত অ্যাক্টিভ থিমটাকে আমরা ডিলিট করতে পারবো না ঠিক আছে আপাতত অ্যাক্টিভ যেই থিমটা আছে থিমটা থাক আমরা পরে এটাকে ধরে আবার ডিলিট করে দিব তাহলে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস আমরা হচ্ছে তাহলে ক্লিন করা শেষ ইনস্টল করলাম এখান থেকে সবগুলো ইনস্টল করার পরে ক্লিন করে নিলাম পুরো সবকিছু যা আছে আমাদের এখন একদমই ব্ল্যাঙ্ক নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াটার প্লাস এটা হচ্ছে আমাদের সাইট আমি প্লাগিন্সে যাব প্লাগিন্সে গেলে এখান থেকে অ্যাড নিউ প্লাগিন্স পাবেন প্লাগিন্সে আমরা এখন আর কি মাইগ্রেশনের কাজটা স্টার্ট করতে যাচ্ছি তো এই জন্য দেখাচ্ছি প্লাগিং কি প্লাগিনে গেলে দেখতে পারবেন এখান থেকে অনেক হাজার হাজার প্লাগিং আপনি পেয়ে যাবেন লাখ লাখ প্লাগিং পেয়ে যাবেন আসলে তো এখান থেকে এই যে কিছু অপশন পাবেন পপুলার রিকমেন্ডেড তারপর হচ্ছে ফেভারেটস এগুলো দেখতে পারবেন আপনি তো আমরা আপাতত আমাদের ধরেন কোনো প্লাগ ইন দরকার নেই আমরা যেহেতু আজকে মাইগ্রেশন শিখবো একটা প্লাগ ইন দরকার আছে বাট সেটা হচ্ছে আমার কাছে প্রো ভার্সন আছে আমি প্রো ভার্সনটা এখান থেকে আপলোড করে নিব আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারবেন কোনো প্লাগ কিংবা আপনি চাইলে কোনো প্লাগ যদি প্রো ভার্সন কিনেন তো সেটা অন্য কোথাও থেকে ডাউনলোড করে সেটা আপলোড করতে পারবেন আপলোড করার জন্য উপরে দেখেন লেখা আছে আপলোড প্লাগ ইন তো আমি আপলোড প্লাগ ক্লিক করলাম আমি চাইলে ফ্রি কোন প্লাগ ইন ইউজ করতে চাইলে এখান থেকে ইনস্টল করবো আর যদি আমার কাছে ডাউনলোড করা আমরা এটাকে যেখানে রেখেছিলাম তো ওখানে আমরা যাবো তো চুজ ফাইলে গেলাম তো এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অল ইন ওয়ান মাইগ্রেশন প্রো নামে আমাদের একটা প্লাগ আছে এটাকে আমি এখান থেকে নিয়ে আসি নিয়ে ইনস্টল নাও করে দেবো এটা ইনস্টল হতে থাকে দেখেন এখান থেকে ইনস্টল হয়ে গেছে সবগুলো ইনস্টল সাকসেসফুল সাকসেসফুল উপরে লোড হচ্ছে এই লোডিংটা কমপ্লিট হয়ে যাক তারপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্টিভ প্লাগিং করে দিব অ্যাক্টিভ প্লাগিং তাহলে হচ্ছে হলো কি এবার আমাদের প্লাগিংটা অ্যাক্টিভ হয়ে গেল দেখবেন এখান থেকে নতুন একটা অপশন চলে আসে এই যে অল ইন ওয়ান ডাবলুপি মাইগ্রেশন এই নামে একটা প্লাগিং চলে আসে এটা কিন্তু যারাক্ষণ ছিল না আর এই প্লাগিংয়ের ভিতরে আমরা একটা অ্যাক্টিভ প্লাগিং দেখতে পাচ্ছি তো এবার কি করবো আমরা এই অ্যাক্টিভ প্লাগিংটাতেই একটু যাব এখান থেকে গেলে কী করা যায় এখান থেকে বেসিক্যালি ডাউন এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় ওয়ার্ডপ্রেসের যেই আপনার যা কিছু ইনস্টল করা থাকবে আপনি চাইলে সবগুলো এক্সপোর্ট করতে পারবেন সবগুলো ইম্পোর্ট করতে পারবেন তো আমরা আসলে আজকে মাইগ্রেশনে কী করবো আজকে এক্সপোর্ট করব না আজকে অন্য একটা ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটটাকে আমরা এখানে ইম্পোর্ট করব তো এই এই থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করলে আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন কোথাও একটা ইম্পোর্ট পেয়ে যাবেন হ্যাঁ বা যদি এখান থেকে এই যে থ্রি ডটে না গেলে এখান থেকে যে অ্যাডে যদি ক্লিক করেন অ্যাড ওকে সো এখান থেকে আমরা ড্রপডাউনে পাবো না ড্রপডাউনে জাস্ট এক্সপোর্টের অপশনগুলো আছে এখান থেকে এক্সপোর্ট টু লেখা আছে দেখেন তো এই যে এখানে এর উপরে আমরা যখন যাব তখন দেখবেন এই যে নিচে ইম্পোর্ট লেখা আছে ইম্পোর্টের অপশনটা আলাদা এখন দিয়েছে ওরা তো ইম্পোর্টে আমরা ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করার পরে দেখবো যে ইম্পোর্ট ফ্রম তো আমরা তো হচ্ছে আমাদের ডেস্কটপে এটা ডাউনলোড করা থাকে আসলে অন্য কারো থেকে আপনি যদি তার ওয়ার্ডপ্রেসের সিমিলার একটা কপি নিতে চান তাহলে সেটা ওই পুরো ফাইলটা আমাদের হচ্ছে ডাউনলোড করা থাকে তো ওই ডাউনলোডটাকে এখান থেকে জাস্ট আমরা ইম্পোর্ট করবো তো আমি একটু ইম্পোর্টের কাজটা করে নিই ইম্পোর্ট করার জন্য ইম্পোর্টে ক্লিক করবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইল আছে ইউআরএল আছে তারপরে এফটিপি আছে অনেক অনেক টাইপের এখান থেকে ইনপোর্টের সিস্টেম আছে তো আমরা কি করব। আমাদের হচ্ছে এখান থেকে ফাইল ইনপোর্ট করবো আমরা আসলে আপনার যদি অন্য কোথাও থাকে গুগল ড্রাইভ বা ক্লাউড অন্য কোথাও থাকে সেখান থেকে আপনারা ইনপোর্ট করে নেবেন তো আমারটা আসলে ফাইল হিসাবে ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ফাইলে ক্লিক করব তো আমাদের এখান থেকে চলে আসছে কোথায় আমাদের লোকাল ব্রাউজারে তো আমি ফাইলটাকে নিয়ে আসছি দাঁড়ান তো আমরা যেটা করব এখন হচ্ছে আমরা এই ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যেখানে ডাউনলোড করা ফাইলটা থাকবে যাব এই যে এটা হচ্ছে এক্সটেনশনটা দেখেন ডাব্লু পি আর ডাবল এস হ্যাঁ এখান থেকে হচ্ছে ডাব্লু প্রেস বলতে পারেন এটা হচ্ছে ফাইল এক্সটেনশন এরকম একটা ফাইল এক্সটেনশন আসলে ডাউনলোড আপনার হচ্ছে আগে করে নেবেন যদি মাইগ্রেশন করতে চান তাহলে যেখান থেকে আপনারা কোনো ফাইল কিনবেন বা আপনারা যদি কোথাও থেকে ডাউনলোড করেন এমন একটা ফাইল পেয়ে যাবেন তো আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করছি তো এটা এখান থেকে আপলোড হওয়া শুরু হয়ে গেছে সাধারণ সাধারণত এইসব ফাইলের সাইজ অনেক বড় হয়ে থাকে দুই জিবি তিন জিবি চার জিবি বা আরো বেশিও হয়ে থাকে তো এটা কমপ্লিট হতে একটু টাইম লাগবে তো কমপ্লিট হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকি প্রসেসটা তো আপাতত আমরা যেটা জানি যে আমাদের ওয়েবসাইটটা দেখতে কিরকম লাগছে আমাদের ওয়েবসাইটটা দেখতে লাগছে এমনটা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখন আপাতত ডিফল্ট দেখতে এমনটাই লাগছে তো এটা দেখবেন যে আমাদের এই মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে গেলে ইনস্টলটা এই যেটা এখান থেকে পয়েন্ট থার্টি সেভেন পার্সেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমি আপনাদেরকে বাকি মানে ভিডিওটা শেয়ার করব। তখন দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে যাই হোক আমরা ফিরে আসছি আপলোড হওয়ার পরে আমাদের আপডেট হতে 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 আমাদের কাছে একটা ওয়ার্নিং চলে আসছে আমার যে মিডিয়া বা পিকচার গুলো আছে ওইগুলো সম্পর্কে করার জন্য কি করতে হবে প্রসিড করতে হবে আমরা এখান থেকে জাস্ট এটাকে প্রসিড করে দিলাম তারপরে হচ্ছে এটা আরেকটি লোড হবে লোড হওয়ার পরে ফাইনালি এটা আমাদের ডান হয়ে যাবে আমাদের এখন আসলে যেই ব্যাকআপ পিকচার গুলো ছিল বা আমাদের যেই ব্যাকআপ মিডিয়া ফাইল গুলো ছিল সেই ব্যাকআপ পিকচার এবং মিডিয়া ফাইলগুলো রিস্টোর হচ্ছে তো আমরা এটার জন্য একটু ওয়েট করবো তারপরে আমরা ফাইনাল হয়ে গেলে আবার আসবো তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আসলে কত বড় একটা হচ্ছে ফাইল এখান থেকে প্রায় আট হাজারের উপরে আমাদের ফাইল আছে তো এই ফাইলগুলো এখন এক একটা করে আপলোড হবে আপলোড হতে সময় লাগবে তো আমি এতক্ষণ আপনাদেরকে বসিয়ে রাখব না আমি এটা ভিডিওটাকে পজ করে রাখবো আপলোড কমপ্লিট হয়ে গেলে তখন এটাকে আমি আবার দেখাবো তো এই ভিডিওতে আমি একটা গিভয় করবো এতক্ষণ সেটা আমি বলিনি এই ভিডিওতে মানে প্রথম সঠিক উত্তরদাতা তিনজনকে আমি আরও তিনটা ক্যানবা অ্যাকাউন্ট ক্যানভা প্রো অ্যাকাউন্ট গিফট করবো সো ওই তিনটা গিফট পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমি এই ভিডিওর আরেকটু পরে কোথাও একটা জায়গাতে একটা হচ্ছে আপনাদের কোড বলে দিব সেই কোডটা হচ্ছে আমাকে পার্সোনালি আপনারা ইনবক্স করে দিবেন ইনবক্স করে দিলেই আমি আপনাদেরকে আর তিনটা প্রথম তিনজনকে আর তিনটা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট গিভওয়ে করব তো এটা আপলোড হতে থাক আমরা এতটুকু সময় অপেক্ষা করি ওকে তো ফাইনালি আমাদের এখান থেকে ইনপুট সাকসেসফুলি মেসেজটা চলে আসছে তার মানে আমাদের অনেকগুলি ফাইল ছিল সবগুলো ফাইল ফাইনালি সাকসেসফুলি ইনপ্লুড হয়ে গেছে তো এবার হচ্ছে আমি যে গিভওয়ের কথাটা বলছিলাম আপনারা ফার্স্ট যারা নিট ক্যানভা সেভেন্টি সেভেন এই জিনিসটা লিখে আমাকে এস এম এস করবেন আমাকে পার্সোনালি আপনারা মেসেজ করবেন প্রথম তিনজনকে এই নিট ক্যানভা সেভেন্টি সেভেন প্রথম যেই তিনজন আমাকে মেসেজ করে দিবেন তাদেরকে আমি এটা হচ্ছে গিভওয়ের করব আরো তিনটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট দ্যাটস ইট সো যাই হোক আমাদের এটা হয়ে গেছে এবার তো এটাকে আমরা চাইলে এবার ক্লোজ করে দিতে পারি সবকিছু আমাদের ডান তো এবার আমাদের যে ওয়েবসাইটটা ছিল ওয়েবসাইট এটাকে আমরা একটু রিলোড করি আবার যেহেতু আমাদের ডান হয়ে গেছে সব কিছু তো আমাদের যে ওয়েবসাইটটা ছিল অ্যাঞ্জেলাস আইটি এটা ডট কম ডট কম যেটা ছিল এটাকে আমরা হবি করব এখান থেকে কি বলছে দেখেন আপডেট এখান থেকে আমাদের ডাটাবেসটাকে আপডেট করতে বলছে তাই আমরা এখান থেকে আপডেট ওয়ার্ড প্রেস ডাটা বেস এটাকে হচ্ছে আপডেট করে দিলাম আপডেট কমপ্লিট কন্টিনিউ যা যা প্রসেস এখান থেকে চাবে সবগুলো প্রসেস আমরা এখান থেকে এগুলো হচ্ছে মাইগ্রেশন করার জন্য এগুলো জিজ্ঞেস করতেছে যে আমাদের ওই ডাটাবেস আমি সেভ করতে চাচ্ছি কিনা ফাইন এখান থেকে আমরা হচ্ছে আমরা যে এডমিন দিয়েছিলাম এডমিন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ওইটা আমরা এখান থেকে অ্যাগেন দিব দিয়ে আমরা এখান থেকে লগ করে নেব তো লগ করে নিলে আমাদের সেম ড্যাশবোর্ডে আবার লগ হয়ে যাবে যদি না হয় আমরা তাহলে এই যে এখান থেকে সরাসরি আবার চলে আসতে পারবো ওকে তো যাই হোক এখান থেকে আমরা এবার চলে আসলাম সরাসরি ফাইন তো এটা হচ্ছে আমাদের হোয়াটপ্রেস সি প্যানেল ড্যাশবোর্ড সব কিছু আমরা এখন দেখলাম তো আমরা বেসিক্যালি এখন দেখবো যে আমাদের এই যে মাইগ্রেশন করার পরে আমাদের এই যে ওয়েবসাইটটা এটার চেহারা আসলে কেমন হলো তো চলেন আমরা এটার চেহারাটা একটু দেখি কন্ট্রোল বিয়ে এটাকে এন্টার করি এন্টার করলে আমরা এবার কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েবসাইট দেখতে পারবো আমাদের প্রিভিয়াস যে ওয়েবসাইটটা ছিল সেই প্রিভিয়াস ওয়েবসাইটটার মতো এটাকে আমরা এখন দেখতে পারবো না যে দেখতে পাচ্ছেন এটার সম্পূর্ণ ডিজাইন চেঞ্জ হয়ে গেছে আমরা কোনো এডিট করিনি আমি ভিডিও পোস্ট করে কোনো এডিট করিনি জাস্ট আমরা এই আমাদের মাইগ্রেশন ফাইলটাকে আপলোড করে দিয়েছি তাতে কি হয়েছে এটার ভিতরে আমাদের যত পিকচার ছিল যত প্লাগ ইন ছিল যা কিছু ছিল সব সহ এন্টায়ার ওয়েবসাইটটা আমাদের কপি হয়ে গেছে তো এই রকম একটা ওয়েবসাইটকে যে একটু কপি পেস্ট করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস মাই ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন করে থাকি ধরেন এই ওয়েবসাইটটা যদি আপনাদের কারো দরকার হয় এখন যদি আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটা দিতে চাই দিতে চাইলে আমি এখান থেকে সিমিলার ওয়েতে এক্সপোর্ট করব এই যে আমি আবার ওয়ার্ডপ্রেসের ভিতরে চলে এসেছি এখান থেকে তো আমাদের এই যে মাইগ্রেশন টুলটা ছিল যেটা এই যে নিচের দিকে গেলে পেয়ে যাব আমরা মাইগ্রেশন কোথায় আমাদের এই যে এখান থেকে অল ইন ওয়ান মাইগ্রেশন আমরা একটা আমাদের প্লাগইন আছে ওই মাইগ্রেশন প্লাগইন দিয়ে আপনারা একদম শুরুর দিকে দেখেছিলেন এক্সপোর্ট করা যায় এই যে এটার ভিতরে স্পোর্ট করা যাবে স্পোর্ট করলে আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দিলে সেম ফাইলটা আপনারা ইনপুট করে নিলে এই যেমন সিমিলার একটা ফুল কমপ্লিট একটা ওয়েবসাইট পেয়ে যাবেন তো এই হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট কপি করার ওয়ার্ডপ্রেসের ওয়ে এটাকে বলা হয় বেসিক্যালি ওয়ার্ড প্রেস মাইগ্রেশন থ্যাংক ইউ সো মাচ আপনারা আসলে অনেক টাইম দিয়ে ভিডিওটা দেখেছেন ধন্যবাদ তো এটা হচ্ছে অজল সাইটি ডট কম আমি এই ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে ফিউচারে আরও ডিসকাস করবো এখানে আমার কিছু অফার থাকবে আপনাদের জন্য ওয়াটেভার আপাতত এটাই ছিল আজকের জন্য আর যে অ্যানাউন্সমেন্ট গুলো ছিল গুলো সবাই দেখবেন আশা করি আর দেখে আই হোপ সবাই এটা নিয়ে এনজয় করবেন এই ক্লাসটা তো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ